নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। মিথুন রাশি জানুয়ারি মাস কেমন যাবে এ নিয়ে কিন্তু আলোচনা করব। জানুয়ারি মাসে মিথুন রাশির সাপেক্ষে বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে বসে আছে এবং আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে, আপনাদের তৃতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে। আপনাদের সাপেক্ষে বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি। এই যে বৃহস্পতি একাই আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে, ফলে এই জানুয়ারি মাসটা কিন্তু বৃহস্পতি আপনাদের উপর প্রভূত আশীর্বাদ কিন্তু একটা দিয়ে রেখেছে। অনেকগুলো গ্রহ যেমন রবি, শুক্র, এরা মঙ্গল, এরা কিন্তু এই মাসে আপনাদের যথেষ্ট সাপোর্ট দেবে, অনেক দিক থেকে অনেক শুভ পরিবর্তন দেবে। তার সাপেক্ষেও বলছি, বৃহস্পতি কিন্তু এই মাসে যথেষ্ট শুভ অবস্থায় আপনাদের রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে একদিকে ব্যক্তিগত দিক থেকে যেমন উন্নতি হবে, মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, সেমনি কিন্তু কর্মের দিক থেকে প্রেম, সন্তান, বিবাহ এবং ভাগ্যের দিক থেকে কিন্তু এই মাসে আপনারা প্রভূত লাভ দেখতে পারবেন। ফলে মিথুন রাশির জানুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। অনেকগুলো শুভ পরিবর্তন মিথুন রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাবে। আবার একদিকে মিথুন রাশির ধাইয়া চলছে, সেদিক থেকে কিছু সমস্যাও কিন্তু চলছে, মিথুন রাশি এখনও পুরোপুরি কাটেনি, সেখানে দাঁড়িয়ে জানুয়ারি মাসটা কতটা ভালো পাবেন কতটা খারাপ পাবেন এই নিয়ে আলোচনা হবে মূল বিষয়বস্তু। এবং প্রত্যেকেই যে সমান ফল পাবেন তা না, গোচরে যখন কোনো গ্রহ শুভ অবস্থায় আসে তখন কিছু না কিছু ভালো ফল অবশ্যই দিয়ে যায়, কিন্তু সবার ক্ষেত্রে যে সেই ভালো ফলটা সমান মাত্রায় পাবে এটা কিন্তু নয়, কেননা ব্যক্তিগত রাশিচাপ কিছু হলেও আলাদা, দশা অন্তর্দশা আলাদা, গ্রহের পজিশন আপনাদের আলাদা। ফলে মিথুন রাশিতে তিনটি নক্ষত্র থাকে, সেখানে এক একজনের এক এক নক্ষত্রে জন্ম, এক এক ডিগ্রিতে জন্ম, তাদের ডিগ্রি ফারাক থাকার জন্য জীবনযাত্রার মধ্যেও কিছু কিছু ফারাক, দশা অন্তর্দশার মধ্যে ফারাক কিন্তু দেখতে পাওয়া যায়। ফলে আমি যখন শুভ ফলগুলো বলবো তখন যাদের ক্ষেত্রে ব্যক্তিগত রাশিচাপ এবং গোচর ফল যতটা পারমিট করবে ততটা কিন্তু আপনারা শুভ ফল পাবেন। কিন্তু গোচর যখন শুভ অবস্থায় আসে, গোচরে কোনো গ্রহ অবশ্যই শুভ ফল দিয়ে যায়। মিথুন রাশির সাপেক্ষে এই মাসে কিন্তু অনেক শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন। আপনার সবার আগে বলে দিই, হ্যাপি নিউ ইয়ার, সবার বছর আনন্দে কাটুক, সবার মনের ইচ্ছা নতুন বছরে পূর্ণ হোক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে, যে আপনাদের যাতে মনের ইচ্ছা পূর্ণ হয়। কেন আপনাদের জন্যই প্রোগ্রাম করা, আপনাদের যদি প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক ও শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই এবং অনলাইনে জ্যোতিষ বা অফলাইনেও জ্যোতিষ শেখাই, যারা জ্যোতিষ শিখতে চান বা প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। মিথুন রাশির সাপেক্ষে গোচর ফল কেমন থাকবে এটা নিয়ে আলোচনা করবো এবং তারপরে আলোচনায় চলে যাবো। প্রথমে বলে দিই, আপনাদের রাশিতে কিন্তু কোনো গ্রহ থাকছে না, অর্থাৎ মিথুন রাশিতে কোনো গ্রহ থাকছে না। দ্বিতীয় হবে কর্কট রাশিতে, তৃতীয় চতুর্থে পঞ্চমে কোনো গ্রহ থাকছে না। ষষ্ঠভাবে মঙ্গল, চন্দ্র এবং কেতু বৃশ্চিক রাশিতে বসে থাকছে এবং সপ্তমভাবে রবি এবং শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে, শুক্র বক্রী অবস্থায় থাকবে এবং ১৬ তারিখে মঙ্গল কিন্তু আপনাদের সপ্তমভাবে গোচর করবে। 15 তারিখে রবি কিন্তু আপনাদের অষ্টমভাবে অর্থাৎ মকর রাশিতে গোচর করবে। মকর রাশিতে বুধ এবং শনিকে দেখতে পাওয়া যাচ্ছে, বুধ 14 তারিখ পর্যন্ত বক্রী মার্গী থাকবে, তারপর বক্রী হয়ে যাবে এবং আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান এবং দ্বাদশভাবে রাহুর অবস্থান, এই হচ্ছে আপনাদের গোচর ফল। প্রথমে বলি মন মানসিকতা কেমন যাবে। দেখুন, মন মানসিকতা এই মাসে আপনাদের ভালো দেখাচ্ছে, কেননা বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু আপনাদের রাশির ওপর পড়ে থাকছে। বৃহস্পতি যেখানে বসে থাকে তার থেকে অনেক বেশি ভালো ফল দেয়, যে ঘরে দৃষ্টি দেয় পঞ্চম দৃষ্টিটা কিন্তু আপনাদের রাশিতে পড়ে থাকছে। আপনাদের রাশির ওপর রাহু দৃষ্টিটাও পড়ে আছে, রাহু দৃষ্টি তো প্রায় 1.5 বছর ধরে পড়ে আছে এবং এপ্রিল মাস পর্যন্তও থাকবে। রাহু দ্বাদশ দৃষ্টিটা আপনাদের রাশির ওপর পড়ে আছে, কিন্তু তার ফলে কিছু ডিসিশন নিতে প্রবলেম, সিদ্ধান্ত নিতে প্রবলেম, এটা কিন্তু রাহু তৈরি করছে, কোনো হঠাৎ করে কোনো মানসিক ডিস্টারবেন্স কিন্তু তৈরি করছে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখন পড়বে তখন কিন্তু সেই প্রবলেমগুলোর মধ্যে সলিউশন কিন্তু আপনার খুঁজে বার করতে পারবেন, মনের মধ্যে যে প্রবলেমগুলো চলছে সেগুলোর থেকে নিজেদের বের করে আনতে পারবেন, মানসিক দিক থেকে অনেক স্ট্রেংথ কিন্তু আপনারা পাবেন। ফলে যে কোনো সমস্যা তৈরি হোক না কেন আপনাদের জীবনে, আপনারা নিজেরাই কিন্তু তার সমাধান খুঁজে নিতে পারবেন এবং সেখান থেকে আপনারা বেরিয়েও আসতে পারবেন। ফলে হতে পারে আপনারা কোনো টিম ম্যানেজমেন্ট করছেন বা কোনো বড় অর্গানাইজেশনে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন, সেখানে দাঁড়িয়ে একটা অর্গানাইজেশন চালানোর যে ক্ষমতা সেটা কিন্তু এই মাসে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত দিক থেকেও অনেক ডেভেলপমেন্ট কিন্তু আপনারা দেখতে পারবেন বৃহস্পতির এই যে বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের রাশির উপর পড়ে থাকার জন্য।
অনেকের ক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা এই জায়গাটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। রবির দৃষ্টিটা 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের রাশিতেই পড়ে থাকছে, শুক্রের দৃষ্টিটা আপনাদের রাশিতে পড়ে থাকছে। এর ফলে আপনাদের মধ্যে এনজয় করার মানসিকতা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জিনিসগুলো দেখতে পারবেন। সেদিক থেকে কিন্তু এই মাসটা ওভারঅল মন মানসিকতা আপনাদের যথেষ্ট ভালো যাবে, সেদিক থেকে কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। চলে আসি বিবাহিত জীবন এবং ব্যবসা। বিবাহিত জীবনের জন্য কিন্তু এই মাসটা ভালো ফল দেবে, নতুন বিবাহের কানেকশন কিন্তু আসতে পারে। সপ্তমভাবে শুক্র প্রায় সারা মাসই বসে থাকছে, যদিও শুক্র আপনাদের পঞ্চমপতি সপ্তমভাবে বসে থাকছে, ফলে প্রেম বিবাহের কিছু কথা কিন্তু পাকা হতে পারে। বিবাহিত জীবনে একটা এনজয়েবল টাইম কিন্তু আপনারা কাটাতে পারবেন, কেন সপ্তমপতি তৃতীয় নবমভাবে বসে আছে, ফলে পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। অনেক ক্ষেত্রেই কিন্তু বিয়ের কথা পাকা হতে পারে, সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখতে পারবেন। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট কিন্তু আপনাকে আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো এই মাসে আপনারা দেখতে পারবেন। পাশাপাশি দেখুন মঙ্গল আপনাদের ষষ্ঠপতি এবং আপনাদের একাদশপতি সপ্তমভাবে যাচ্ছে, সেদিক থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বিবাহিত জীবনে অনেক সমস্যা কিন্তু মিটতে চলেছে, অনেক সমস্যার সমাধান কিন্তু এই মাসে আপনাদের হতে চলেছে, সেই জায়গাগুলোও কিন্তু ভালো পাবেন। ফলে সপ্তমভাবে এই মাসে অনেক বেশি পাওয়ারফুল থাকছে, ফলে সেই দিক থেকে ব্যবসার দিক থেকেও কিন্তু যথেষ্ট লাভ এই মাসে আপনারা দেখতে পারবেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ ব্যবসায় ও উপরি কিছু ইনকাম হয়ে যেতে পারে, নতুন ব্যবসা চালু করার জন্য ভালো। যারা গার্মেন্টসের ব্যবসা করে, যারা অগ্নিজাত দ্রব্যের ব্যবসা করে, যারা ল্যান্ড প্রপার্টি ব্যবসা করে, যা এইসব নানা রকম ব্যবসা কিন্তু এই মাসে যথেষ্ট ভালো হবে। যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করে, যারা হোটেল রেস্টুরেন্ট চালায়, যারা ছোটোখাটো মুদিখানার দোকান চালায়, এই জায়গাগুলো কিন্তু তাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু বিবাহিত জীবন যেমন ভালো দেখতে পাওয়া যাচ্ছে, অনেক সমস্যার সমাধান যেমন হবে, সেমনি পাশাপাশি বিবাহিত জীবনে যেমন শত্রুতার জন্যে অনেক সম্পর্ক ভাঙতে বসেছিল, সেই জায়গার থেকেও কিছুটা হলেও রিলিফ এই মাসে কিন্তু আপনারা দেখতে পারবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যবসার দিক থেকেও যথেষ্ট গ্রোথ এই মাসে দেখতে পারবেন। তিনটি গ্রহের অবস্থান সপ্তমভাবকে অনেক বেশি পাওয়ার আপ করবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু সপ্তমভাবের ফলগুলো এই মাসে যথেষ্ট ভালো পাবেন, ফলে ব্যবসা বিবাহিত জীবনের দিক থেকে যেমন যথেষ্ট ভালো ফল পাবেন, স্বপেশার সঙ্গে যা যুক্ত আছে তাদের দিক থেকেও যথেষ্ট লাভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসে প্রেম এবং সন্তান। প্রেমের দিক থেকে সপ্তমপতি পঞ্চমপতি শুক্র আপনাদের সপ্তমভাবে বসে আছে, ফলে প্রেমের দিক থেকে বিবাহের কথা পাকা হওয়ার একটা জায়গা কিন্তু পাবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শনির দৃষ্টিটা পঞ্চমভাবে পড়ে থাকার জন্য প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, সম্পর্ক ভেঙে যাওয়া, এই জায়গাটা আপনাদের দীর্ঘদিন দেখতে হচ্ছে। কেন দীর্ঘদিন শনি কিন্তু বক্র অবস্থায় ছিল এবং সেখানে বক্র দৃষ্টিটা আপনাদের দশমভাবে পঞ্চমভাবে ফেলছিল, দশম দৃষ্টিটা এখনও কিন্তু শনির দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে পড়ে আছে। কিন্তু বৃহস্পতি যখন ভাগ্যস্থানে গোচর করে গেল নভেম্বর 2021-এ, তখন কিন্তু আপনাদের বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে পড়তে আরম্ভ করলো। জানুয়ারি মাসটা পুরোটাই কিন্তু বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের পঞ্চমভাবে পড়ে থাকার জন্য মানসিক দিক থেকে যথেষ্ট স্ট্রেংথ কিন্তু আপনারা পাবেন, প্রেমের দিক থেকে যথেষ্ট এনজয়েবল একটা টাইম কিন্তু আপনারা কাটাতে পারবেন, অনেক ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট হতে পারে, সেই জায়গাটা ভালো, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, সেই জায়গাটা ভালো, প্রেম বিবাহ কোনো সময় প্রেমের বিবাহ, নেগোসিয়েশন, ম্যারেজ, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে প্রেমের দিক থেকে যে বাধাবিঘ্নগুলো, যে ভুল বোঝাবুঝিগুলো আপনাদের চলছে, তার কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা এই মাসে পাবেন প্রেমের দিক থেকে। সন্তানের দিক থেকেও কিন্তু নতুন সন্তান প্রাপ্তির জন্য অনেক ক্ষেত্রে হয়তো বাধা হচ্ছে, নানা রকম সমস্যা হয়ে থাকে, সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রিয় সন্তান প্রাপ্তির একটা জায়গা, যদি ব্যক্তিগত রাশি চটে আপনাদের কোনো অশুভ গ্রহের দশা চলে তাহলে হয়তো একটু বাধাবিঘ্ন থাকবে, যেমন শনির দশা যদি চলে তাহলে কিন্তু সন্তান প্রাপ্তিতে একটু বাধা সৃষ্টি হতে পারে, কিন্তু যদি বৃহস্পতির দশা চলে তাহলে কিন্তু দেখতে পারবেন অনেকটা পজিটিভ রেজাল্ট সন্তানের দিক থেকে আপনারা পাবেন। সন্তানের পঞ্চমে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ সন্তানের ব্যক্তিগত ট্যালেন্টের কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। বৃহস্পতি পঞ্চমে বসে পঞ্চম দৃষ্টিটা সন্তানে পঞ্চমের নবমভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে শিক্ষা, উচ্চ শিক্ষার জন্য কিন্তু সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন, এবং একাদশে দৃষ্টি দিচ্ছে, ফলে সন্তানের প্রতিভা যেমন বিকাশ হবে, সন্তানের দিক থেকে ট্যালেন্ট প্রকাশ হবে, উচ্চ শিক্ষায় লাভ পাবে, সফলতা পাবে, এই জায়গাগুলো, এবং সন্তানের ব্যক্তিগত দিক থেকে অনেক ডেভেলপমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। যে বাধাবিঘ্নগুলো সন্তানের দিক থেকে আসছিল পড়াশোনার ক্ষেত্রে, সেখান থেকে কিছুটা হলেও একটা পজিটিভ রেজাল্ট সন্তানের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে, ফলে বিবাহিত জীবনের জন্য যেমন ভালো, প্রেম এবং সন্তানের দিক থেকেও শুভ ফল কিন্তু আপনারা এই মাসে পাবেন। চলে আসি কর্ম। কর্ম কেমন থাকবে? দেখো দশমপতি বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে বসে আছে, দীর্ঘদিন অষ্টমে বসেছিল এবং শনির ঢাইয়া চলছে, শনির তৃতীয় দৃষ্টিটা আপনাদের দশমভাবে পড়ে আছে,
ফলে সব 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 ক্ষেত্রে যে সবাই খুব রিলিফ পেয়ে গেছে বৃহস্পতি নাইনথ হাউসে যাওয়ার জন্য তা কিন্তু নয়। কিন্তু বৃহস্পতি এই যে শনি দীর্ঘদিন বক্র দৃষ্টিটা দেখছিল, এর ফলে কর্মস্থান নিয়ে নানা রকম সমস্যা মিথুন রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু নানা রকম প্রবলেম ফেস করতে হচ্ছিল। কর্ম নিয়ে এখনও যে খুব একটা ভালো পরিস্থিতি আছে মিথুন রাশির ক্ষেত্রে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু বৃহস্পতি কিন্তু তুলনামূলক ভালো পজিশনে থাকার জন্য কুম্ভ রাশিতে বসে আছে ভাগ্যস্থানে। নতুন কর্মের কিছু সূত্রপাত কিন্তু হতে পারে, উচ্চ শিক্ষার দিক থেকে ভাগ্যের দিক থেকে নতুন কিছু কর্ম কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে। বাধাবিঘ্ন কিন্তু আছে, শনি যতক্ষণ দৃষ্টি দিয়ে বসে আছে দশমভাবে, 28 এপ্রিল 2022 পর্যন্ত শনির দৃষ্টিটা কিন্তু আপনাদের দশমভাবে থাকবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু কর্মস্থানে কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু প্রবলেম ফেস করতেই হচ্ছে। কম আর বেশি, কারো ক্ষেত্রে খুব বেশি, কারো ক্ষেত্রে খুব অনেকটা কম, কিন্তু প্রবলেম ফেস করতে হচ্ছে। কিন্তু বৃহস্পতি আস্তে আস্তে যখনই এপ্রিল মাসে আপনাদের দশমভাবে চলে যাবে তখন তো পরিস্থিতিটা অনেকটাই পজিটিভ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তেও কিন্তু দশমপতি অনেকটা পজিটিভ অবস্থায় থাকার জন্য নতুন কর্ম ভাগ্যের দিক থেকে একটা কর্মের দরজা কিন্তু খুলে যেতে পারে। যাদের বিশেষ করে শনির দশা চলছে তাদের একটু সমস্যা তো হবেই, কিন্তু যাদের বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতি আপনার ব্যক্তিগত ছকে ভালো আছে, তাদের দিক থেকে কিন্তু একটা নতুন কর্মের অপরচুনিটি কিন্তু আসতে পারে। সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে কর্মে প্রমোশন, কর্মে লাভ, এই জায়গাগুলো কিন্তু কম বেশি আপনারা পাবেন। সেটা নির্ভর করছে কে কতটা পাবেন ব্যক্তিগত রাশিচার্টের ওপরে, কিন্তু একটা জায়গা কিন্তু অবশ্যই হয়ে আছে। মঙ্গল 16 তারিখে আপনাদের সপ্তমভাবে গোচর করবে এবং দশমভাবে দৃষ্টি দেবে। সেদিক থেকে কিন্তু কর্মের দিক থেকে একটা প্রভূত লাভ আপনারা হঠাৎ করে দেখতে পারবেন। যে কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দিক থেকে প্রমোশন, কর্মে কোনো লাভ, এই জায়গাগুলো কিন্তু অনেকটাই পজিটিভলি পাবেন। মঙ্গলের দৃষ্টি যখন পড়বে সেদিক থেকে কিন্তু একাদশপতির দৃষ্টি দশমভাবে পড়বে, ফলে সেদিক থেকে শুভ ফল কিন্তু পাওয়ার জায়গা অনেকটা পজিটিভলি আপনারা পাবেন। নতুন কর্মপ্রাপ্তির দিক থেকেও বলুন, অথবা আপনাদের ব্যক্তিগত যারা কর্ম করছে তাদের প্রমোশনের দিক থেকে বলুন। ওভারঅল কর্মস্থানটা এই মাসে কিন্তু বছরের শুরুতেই একটা পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দিয়ে যাবে। সেই জায়গাটা কিন্তু কর্মের দিক থেকে যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর্থিক দিক থেকে এই মাসে আপনাদের প্রথম হাফটা খুব যে একটা পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে তা কিন্তু না। মধ্যম প্রকৃতির ফল পাবেন, প্রথমেই যে একটা হঠাৎ করে কিছু হয়ে যাবে এরকম ব্যাপার না, অ্যাজ ইট ইজ চলবে। যদিও আপনাদের রাশির অধিপতি অষ্টমভাবে বসে দ্বিতীয় হয়ে দৃষ্টি দিচ্ছে শনির সঙ্গে, এবং রবি 15 তারিখে আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে, ফলে কিছু ক্ষেত্রে কিন্তু ফাটকায় কিছু লাভ হয়ে যাওয়া, হঠাৎ করে আর্থিক কোনো গেন, অনেকদিন ধরে কোনো আইনি ঝামেলায় চলছেন, কোনো কোর্ট কেস চলছে সরকারিভাবে, কোর্ট কেস আপনাদের হাতে চলে আসতে পারে, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছে সেকেন্ড হাফে। এবং পাশাপাশি 16 তারিখে মঙ্গল যখন আপনাদের সপ্তমভাবে যাবে তখন কিন্তু একাদশপতি মঙ্গলের অষ্টম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয় হয়ে পড়বে, ফলে এই হঠাৎ করে একটা আর্থিক লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন। যে কোনো দিক থেকে একটা ফিনান্সিয়াল গেম, বিশেষ করে সেকেন্ড হাফটা যেন ফিনান্সিয়াল দিক থেকে একটু বেশি লাভ কিন্তু আপনারা পাবেন, হঠাৎ করেই এটা দেখতে পারবেন। দীর্ঘদিন টাকা আসছে, টাকা বেরিয়ে যাচ্ছে, টাকা তো থাকছে না, টাকা শনির দৃষ্টি পড়ে আছে তৃতীয়ভাবে, কামাচ্ছেন কিন্তু সেভিংস করতে পারছে না। সেটা এখনও যদিও খুব একটা ভালো সময় সেভিংসের জন্য নয়, কিন্তু কিছুটা তো মানুষের টার্গেট থাকে যে আমরা এই মাসে কিছু সেভিংস করবো, সেই জায়গাটা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে মিথুন রাশির জন্য। তারা অনেক চেষ্টা করে রাখার চেষ্টা করছে কিন্তু খুব একটা যে বেশি পয়সা রাখতে পাচ্ছে বা সেভিংস করতে পাচ্ছে পয়সা, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে না। শনির দৃষ্টিটা যেহেতু পড়ে আছে অষ্টমভাবে ঠাইয়া চলছে, কিন্তু মঙ্গল যখন আবার আপনাদের দ্বিতীয় হয় দৃষ্টি দেবে, অষ্টম দৃষ্টিটা পড়বে 16 তারিখের পর থেকে একাদশপতির দৃষ্টি, সেখানে কিন্তু দ্বিতীয় একাদশে একটা কানেকশান দিলেন। সে আপনি ব্যক্তিগত দিক থেকে কর্মই করুন, ব্যবসায় করুন, সব পেশার সঙ্গে যুক্ত থাকুন, ফিনান্সিয়াল দিক থেকে হঠাৎ একটা প্রাপ্তি কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। সেদিক থেকে কিন্তু সেকেন্ড হাফটা তুলনামূলক ফিনান্সিয়াল দিক থেকে, পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো পাবেন। পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে, পরিবারে কোনো অনুষ্ঠানে আপনি যুক্ত হতে পারেন, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে একটা বন্ডিং থাকবে, সেদিক থেকেও বিশেষ বাধা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যদের জন্য আপনি কিছু করতে পারবেন এই মাসে, সেরকম একটা জায়গা আছে এবং তার জন্য আপনি যথেষ্ট আনন্দ উপভোগ করতে পারবেন, এই জায়গাটাও কিন্তু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকেও ভালো ফল কিন্তু আপনারা পাবেন। চলে আসি শিক্ষা বাড়িগারি মাতৃস্থান। শিক্ষা বাড়িগারির দিক থেকে দেখুন আপনাদের চতুর্থপতি রাশির অধিপতি বুধ এবং চতুর্থপতি বুধ সেই কোথায় গিয়ে বসে আছে, চতুর্থের পঞ্চমে গিয়ে কিন্তু বসে আছে। প্রথম আপনার কিন্তু ভালো দেখাচ্ছে, অনেকের প্রোগ্রাম পরীক্ষা টরীক্ষা আছে, ফলে 14 তারিখের মধ্যে যদি কোনো পরীক্ষা থাকে তাহলে কিন্তু পড়াশোনাটা বা রেজাল্টটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কিন্তু বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে ম্যাথমেটিক্সে কাঁচা তাদের দিক থেকে কিন্তু একটু বেশি
নজর দিয়ে করতে হবে। সেই সাবজেক্টটা একটু সমস্যা দিতে পারে, দিক থেকে ওভারঅল কিন্তু খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না। সেকেন্ড হাফটার তুলনায় প্রথম হাফটা ভালো, ফলে আপনারা চেষ্টা করুন যাতে প্রথম হাফের মধ্যে যদি পরীক্ষা টরীক্ষা থাকে সেই জায়গাটা ভালো পাবেন। আর্টিস্ট বা প্লেয়ার আছে তাদের দিক থেকেও ফার্স্ট হাফটা কিন্তু ভালো ফল দেবে সেকেন্ড হাফের তুলনায়। এবং মাতৃ সাহায্য দিক থেকেও একই কথা বললো যে ফার্স্ট হাফটা কিন্তু ভালো সেকেন্ড হাফের তুলনায়, ফলে প্রথম 15 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু ভালো ফল দেবে এবং তারপরে কিন্তু একটু মধ্যম পদ্ধতির গড়ে ফল দেবে। বাড়ি গাড়ি কেনার জন্য সময়টা ভালো, নতুন বাড়ি গাড়ি ক্রয় হতে পারে সেই দিক থেকে কোনো ভালো। অবশ্যই আপনাদের বাড়ি গাড়ি ক্রয়ের জন্য কিছু প্রপার্টি কেনার জন্য যে সময়টা কিন্তু খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না, সেদিক থেকে ভালো ফল কিন্তু পাবেন। যারা বাড়ি গাড়ি বিক্রি করতে চাচ্ছেন তাদের দিক থেকেও কিন্তু এই সময়টা বিক্রি করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু রাহু দৃষ্টিটা পড়ে আছে তাই সবসময় বলে দিই যে অবশ্যই কিন্তু পড়াশোনাটা একটু মন দিয়ে করার চেষ্টা করবেন। ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট সারা বছরই থাকবে, কিন্তু দেখবেন যে আপনাদের ঘোরাঘুরি এন্টারটেনমেন্টের জন্য যেন পড়াশোনাটা ডিস্টার্ব না হয় এই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রেখে চলতে হবে, কারণ রাহু দৃষ্টিটা পড়ে আছে ফলে মনটা একটু এদিক ওদিক চলে যেতে পারে যার জন্য পড়াশোনায় কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, সেই জায়গাটা একটু কেয়ারফুলি থাকতে হবে। পাশাপাশি এই মাসে যোগাযোগ কমিউনিকেশন কিন্তু যথেষ্ট ভালো হবে। বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে বসে তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টিটা, সেখানে দাঁড়িয়ে এই মাসে কিন্তু ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট যথেষ্ট বেশি হবে। অবশ্যই কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা এই জায়গাগুলো কিন্তু হচ্ছে, ওই মাসের প্রথমেই কিন্তু সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, সারা মাসই যোগটা থাকছে, ফলে ঘোরাঘুরি কিন্তু এই মাসে আপনাদের বাধ্যতামূলক মতো হয়ে গেছে, ফলে ঘোরাঘুরি কিন্তু অবশ্যই হওয়ার একটা জায়গা আছে। মনে উদ্যম ভালো থাকবে, মনটা পজিটিভ থাকবে, এনজয়েবল টাইম কিন্তু কাটাতে পারবেন, সেদিক থেকে কোনো বাধাই দেখতে পাওয়া যাচ্ছে না। রবি অগ্নিরাশিতে বসে আছে তৃতীয় পতি ধনুরাশিতে বসে থাকার জন্য, তৃতীয়ের পঞ্চমে বসে আছে ফলে সেদিক থেকে কিন্তু ঘোরাঘুরি অনেকের ক্ষেত্রে যারা ঘোরাঘুরি করে কাজ করেন ঘোরাঘুরি করে বিজনেস করেন এদের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে আর্থিক দিক থেকে গেইন কিন্তু অবশ্যই হবে, সেদিক থেকে লাভও কিন্তু আপনারা দেখতে পারবেন। মনের উদ্যম পজিটিভ থাকার জন্য যে কোনো কাজ কিন্তু আপনারা বের করে আনতে পারবেন, যে কোনো পরিস্থিতির থেকে নিজেদের কিন্তু সফল করার জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি ভাগ্য, ভাগ্যের দিক থেকে কিন্তু এই মাসে প্রভূত লাভ পাবেন। ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান ভাগ্যের দিক থেকে অনেক কাজ কিন্তু আপনাদের বের করে আনবে, যেটা হয়তো আপনারা ভাবছেন যে না ভাগ্যের দিক থেকে কোনো সাপ পাচ্ছি না। যদি ব্যক্তিগত রাশি চাটে একটু দশান্তর দশা পারমিট করে যায় তাহলে কিন্তু আপনারা অনেক দিক থেকে ভাগ্যের সাপ পাবেন, যেটা হয়তো এখনও বুঝতে পারছেন না যে হঠাৎ করে ভাগ্যের দিক থেকে কোন দিক থেকে সাপ পাবো, কিন্তু হঠাৎ করে একটা ভাগ্যের সাপ পাওয়ার জন্য অনেক কাজ কিন্তু আপনাদের যেটা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না সেটা কিন্তু যে কোনো মুহূর্তে আপনাদের হয়ে যেতে পারে, ফলে ভাগ্য কিন্তু এই মুহূর্তে আপনাদের যথেষ্ট সুপ্রসন্ন আছে। ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে ফলে উচ্চ শিক্ষার জন্য যথেষ্ট ভালো ফল পাবেন, পিতার দিক থেকে ভালো ফল পাবেন, ভাগ্য সাথ থাকার জন্য যে কোনো কাজ থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন, মন মানসিকতা ভালো থাকবে, সেই জায়গা থেকে ভাগ্য কিন্তু যথেষ্ট সুপ্রসন্ন থাকবে। গুরু দীক্ষা লাভ হতে পারে, কোনো মহান ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে, তার ফলেও কিন্তু আপনাদের জীবন বদলে যেতে পারে, এইরকম একটা জায়গা কিন্তু আছে, ফলে ভাগ্যস্থান যথেষ্ট পজিটিভ। মানে যতগুলো গ্রহ এই মুহূর্তে আপনাদের এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল রবি বৃহস্পতি এরা যথেষ্ট শুভ অবস্থায় থাকছে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের ভাগ্য সুপ্রসন্ন থাকবে, ভাগ্যের দিক থেকে অনেক সাপ পাবেন, ফলে অনেক কাজ কিন্তু আপনাদের বেরিয়ে যাবে। বাধাবিঘ্ন আছে, শনি কিন্তু খুব একটা পজিটিভ জায়গায় এখনও আসেনি, ফলে ঢাইয়া চলছে, এপ্রিল মাসের 14-28 তারিখে ঢাইয়া কাটবে, কিন্তু তার আগে পর্যন্তও কিন্তু মনে হচ্ছে না কোনো কিছু এগোচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে এই জায়গাটা কিন্তু মনে হচ্ছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু কিছু দিক থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা কিন্তু তৈরি হচ্ছে, এতটা নিরাশ হবেন না। চলে আসি রোগ ঋণ শত্রু, রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে আপনাদের ষষ্ঠভাবে কিন্তু দীর্ঘদিন কেতু বসে আছে, চন্দ্র বসে আছে এবং এই মাসে কিন্তু চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলের সঙ্গে, মঙ্গল সক্ষেত্রী হয়ে ষষ্ঠভাবে বসে আছে, ফলে অনেক ক্ষেত্রে কিন্তু ঋণ মুক্তি করাবে, রোগ মুক্তি করাবে। আবার বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু পঞ্চমে পড়ে আছে, পঞ্চম থেকে কী দেখি আমরা, আমরা কিন্তু পঞ্চম থেকে রোগ মুক্তি দেখি, ফলে মঙ্গল যেমন সক্ষেত্রী হয়ে অনেকটাই পঞ্চম ভাবকে পাওয়ার আপ করবে, কেননা কেতু বসে নানারকম রোগ ব্যাধিতে আপনাদের হয়তো প্রবলেমে ফেলে দিয়েছে, ঋণের জালে জড়িয়ে দিয়েছে, এই জায়গাটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। শত্রুতা হচ্ছে সেটা তো আর বলার কথা না, প্রচণ্ড মাত্রায় শত্রুতার সম্মুখীন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে হয়ে আছে। দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু, সামনে শত্রু পেছনে শত্রু, দুদিক থেকেই শত্রুতার সম্মুখীন হতে হচ্ছে। বৃহস্পতি ষষ্ঠ হয়ে যখন দৃষ্টি দেবে, পঞ্চমে দৃষ্টি দেবে এবং মঙ্গল যখন সক্ষেত্রী হবে তখন কিন্তু কিছু হলেও শত্রুতা থেকে আপনারা মুক্তি পাবেন, কিছু ক্ষেত্রে ব্লাড রিলেটেড যে সমস্যাগুলো চলছে সেখান থেকে কিছুটা হলেও কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। অবশ্যই কিন্তু আপনাদের
কিছু লোন পেয়ে যেতে পারেন, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো লোন নিতে চাইলে, হয়তো প্রপার বাড়ি কেনার জন্য কিছু লোন নিতে চাইছেন, সেই জায়গাটাও কিন্তু পেয়ে যাবেন। তাহলে রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে এই মাসটা কিছুটা হলেও, বলবো না পুরোটাই আপনারা রেহাই পেয়ে যাবেন বা পুরোটাই আপনাদের সব কিছু পরিষ্কার হয়ে যাবে তা নয়, কিছুটা রিলিফ কিন্তু অবশ্যই আপনারা পাবেন। সেই জায়গাটা দেখতে পাচ্ছে একাদশপতি প্রথমে সক্ষেত্রেই থাকছে ষষ্ঠভাবে, ফলে প্রতিযোগিতায় জয়লাভ, ইন্টারভিউতে জয়লাভ, যে কোনো কন্টেস্টে নিজেকে বিজয়ী প্রতিষ্ঠা করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা মঙ্গল আপনাদের এই মাসে যথেষ্ট দেবে, ভাগ্যের দিক থেকে সাথ দেবে, পাশাপাশি আপনাদের যে কোনো প্রতিযোগিতা থেকে নিজেদের জয়লাভ করার জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে, বাধা বিঘ্ন কিন্তু কাটবে, আর সেই দিক থেকে ভালো ফল কিন্তু পাবে। পেছন পেছন যারা শত্রুতা করছিল তারাও কিন্তু অনেকটা দমিত হবে, সেই জায়গাটা কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন। একাদশপতির যথেষ্ট শুভ অবস্থান কিন্তু আপনাদের জীবনে অনেক শুভ ফল এনে দিচ্ছে, ফলে সেই দিক থেকেও কিন্তু এই মাসে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, শেয়ার লটের থেকে কিছু লাভ কিন্তু হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল পরিস্থিতি বিচার করে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে জানুয়ারি মাসটা কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছেন সব দিক থেকেই যে সবাই সমস্যামুক্ত হয়ে যাবে তা নয়, কিন্তু তুলনামূলক ভালো ফল মিথুন রাশির ক্ষেত্রে জানুয়ারি মাসে দেখতে পাওয়া যাচ্ছে। সারাটা বছর ভালো কাটুক, আনন্দে কাটুক, আমি সাপ্তাহিক রাশিফল দিই বা আপনাদের মাসিক রাশিফল দিয়ে যতটা চেষ্টা করি আপনাদের কিছুটা অগ্রিম একটু পূর্বাভাস দিয়ে দেওয়ার, যে কতটা কোন দিক থেকে ভালো পাবেন কতটা খারাপ পাবেন। তো অবশ্যই প্রোগ্রামটি যদি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দিয়ে যাবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবার ইচ্ছা মনে ইচ্ছা পূর্ণ হোক, আজকের মতো নমস্কার।